আজ একটা ভীষণ ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব ইনভার্টার ডিউটি ইন্ডাকশান মোটর নিয়ে আমরা তো সবাই স্ট্যান্ডার্ড ইন্ডাকশান মোটরের কথা আমরা ওভারঅল সবাই জানি কিন্তু ইনভার্টার ডিউটি ইন্ডাকশান মোটরটাই বা কী ইনভার্টার ডিউটি ইন্ডাকশান মোটরের সঙ্গে স্ট্যান্ডার্ড মোটরের ডিফারেন্সিয়েট বা কোথায় এই নিয়ে আলোচনা করব। এছাড়াও এটা ভীষণ ইন্টারেস্টিং একটা ইন্টারভিউ কোশ্চেন যেটা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করে থাকে অনেক সময় ইন্টারভিউতে এছাড়া কোনো মোটর ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের সঙ্গে যদি তোমরা কাজ করতে চাও সেক্ষেত্রেও এই ধরনের ইন্টারভিউ কোশ্চেন তোমাদেরকে ফেস করতে হবে তো সেই হিসেবে এটা ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক ভিডিওটা স্কিপ না করে সেস দি দেখো আশা করি অনেক কিছু ইনফরমেশান তোমরা এই ভিডিও থেকে পাবে তো আমরা এই ভিডিওতে যে যে টপিকগুলো কভার করব সেটা হলো ইনভার্টার ডিউটি ইন্ডাকশান মোটর কি কোথায় এটা ইউজ করা হয় কেন আমরা এই ধরনের মোটর ইন্ডাস্ট্রিতে ইউজ করে থাকি ইন্ডাস্ট্রিতে যখন কোনো মোটরকে আমরা স্টার্ট করি তখন বিভিন্ন ধরনের স্টার্টিং মেথড আমরা ফলো করি তো সেক্ষেত্রে স্টার্টিং মেথডের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ডাইরেক্ট অনলাইন স্টার্ট স্টার্টার দিয়ে আমরা স্টার্ট করছি মোটরটাকে আর্ডল স্টার্টার রিভার্স ডাইরেক্ট অনলাইন স্টার্টার দিয়ে স্টার্ট করছি স্টার ডেল্টা স্টার্টার দিয়ে স্টার্ট করছি তো এই ধরনের স্টার্টার দিয়ে আমরা বেসিক্যালি স্ট্যান্ডার্ড ইন্ডাকশান মোটরকে স্টার্ট করে থাকি তো যখন ভিএফডি কে থ্রু কোনো মোটরকে আমরা স্টার্ট করি তখন ভিএফডি স্টার্টিংয়ের জন্য একটা আলাদা স্পেশালাইজড মোটর ইউজ করা হয় যেটাকে আমরা ইনভার্টার ডিউটি ইন্ডাকশান মোটর হিসেবে জানি যদি আমরা সিম্পলভাবে বলি তাহলে এইভাবে বলতে হবে যে এটি এমনই একটা স্পেশাল মোটর যাকে বেসিক্যালি ভিএফডি দিয়ে স্টার্ট করার জন্যই ইউজ করা হয় তাহলে এক্ষেত্রে তোমাদের মাথায় ফার্স্ট একটা কোশ্চেন স্ট্রাইক করবে যে যদি যে মোটরটাকে আমরা ডাইরেক্ট অনলাইন স্টার্টার দিয়ে স্টার্ট করছিলাম সেই সেম মোটরটাকে কি আমরা ভা ভিএফি মিন্স ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ দিয়ে স্টার্ট করতে পারি না এই কোশ্চেন যদি তোমরা ইন্ডাস্ট্রিতে কাজ করে এমন কাউকে জিজ্ঞাসা করো সে এক কথাতে বলে দেবে যে হ্যাঁ আমরা পারি যে মোটরকে আমরা ডাইরেক্ট অনলাইন স্টার্টার দিয়ে স্টার্ট করছি বা আরডল স্টার্টার দিয়ে স্টার্ট করছি বা ডেল্টা স্টার্টার দিয়ে ইউজ স্টার্ট করছি সেই সেম মোটরটাকেই আমরা ভিএফডি থ্রুও স্টার্ট করতে পারি তাহলে আমরা আলাদাভাবে ইনভার্টার ডিউটি ইন্ডাকশান মোটরকেই বা কেন ইউজ করব ভিএফডি থ্রু স্টার্ট করার জন্য ইনভার্টার ডিউটি ইন্ডাকশান মোটরের কস্ট অ্যাজ কম্পেয়ার টু স্ট্যান্ডার্ড ইন্ডাকশান মোটর হাই হয় তাহলে আমরা আলাদা করে কেনই বা ইনভার্টার ডিউটি ইন্ডাকশান মোটর ইউজ করব সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করবো এছাড়াও আমরা যে স্ট্যান্ডার্ড মোটরকে আমরা ভিএফডি থ্রু স্টার্ট করতে পারি সেই স্ট্যান্ডার্ড মোটরকে আমরা জানি যে ভিএফডি স্টার্টার হলো এমন একটা স্টার্টার যেটা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ তোমরা নাম থেকেই বুঝতে পারছো যে এটা এই স্টার্টারটা ভেরি মেনলি ফ্রিকোয়েন্সি ভ্যারি করে মোটরটাকে স্টার্ট করে মিনস ফিফটি হার্জ আমাদের স্ট্যান্ডার্ড ইন্ডার ইন্ডিয়ান ফ্রিকুয়েন্সি সেই ফিফটি হার্জকে ও স্টেপ বাই স্টেপ ফিফটি হার্জ অবধি রাইজ করে সেক্ষেত্রে মোটরটা জিরো থেকে তার রেটেড আর পি এম অবধি রিচ করে এইভাবে ভিএফডি স্টার্টার কাজ করে তাহলে ভিএফডি স্টার্টার দিয়ে যখন আমরা মোটরকে রান করছি সেক্ষেত্রে আমাদের স্পিডের একটা ব্যাপার আসছে সেই স্পিডকে আমরা মিনিমাম কত স্পিডে রান করাতে পারি একটা স্ট্যান্ডার্ড মোটরকে আমরা মিনিমাম কত স্পিডে রান করাতে পারি সেটা নিয়ে আমরা এখানে জানব তাহলে আমরা যে মোটরটাকে ডাইরেক্ট অনলাইন স্টার্টার দিয়ে বা স্টার ডেল্টা স্টার্টার দিয়ে ইউজ করছিলাম সে সেই সেম মোটরটাকে আমরা ভিএফডি থ্রু স্টার্ট করতে পারি সেক্ষেত্রে আমাদের কি প্রবলেম ফেস করতে হবে যে জন্য আমরা ইনভার্টার ডিউটি ইন্ডাকশান মোটর ইউজ করছি ভিএফডি থ্রু রান করানোর জন্য সেটা হলো যখনই কোনো মোটরকে আমরা রান করি তখন সেই মোটরের ওয়াইন্ডিং দিয়ে একটা কারেন্ট ফ্লো করে যার জন্য মোটরের টেম্পারেচার ইনক্রিজ করে কারণ মোটরের ওয়াইন্ডিং দিয়ে কারেন্ট ফ্লো করলে লোড যত বাড়বে সেই কারেন্টের ফ্লো রেট তত বাড়বে তাতে মোটরের ওয়াইন্ডিংয়ের যে টেম্পারেচার সেই টেম্পারেচার আস্তে আস্তে ইনক্রিজ করবে টেম্পারেচার রাইজ হবে সেই টেম্পারেচারকে কন্ট্রোল করার জন্য আমরা বেসিক্যালি কুলিং ফ্যান ইউজ করি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা মোটরের পেছনে এইভাবে কুলিং ফ্যান লাগানো থাকে যে কুলিং ফ্যানের পেছনে একটা কোভার থাকে যেটাকে ফ্যান কোভার বলে সেই কুলিং ফ্যান যখন রোটেট করে তখন সেটা সেই কোভারে ধাক্কা খেয়ে মোটরের গা বেয়ে এয়ার ফ্লো হয় মোটরের গা বেয়ে এয়ার ফ্লো হওয়ার জন্য মোটরটাকে সে অল টাইম কুল করছে মোটরে কুলিং ফ্যানের কাজ এবং কুলিং ফ্যানের পেছনে ফ্যান কভার মাস্ক লাগাতে হয় কারণ সেই হাওয়াটাকে সেই ফ্যান কোভার ধাক্কা দিয়ে সামনে মোটরের সামনে দিয়ে পাস করানোর জন্য ইউজ হয় তো সেই কুলিং ফ্যান মোটরে লাগানো থাকে যখন আমরা একটা স্ট্যান্ডার্ড মোটরকে ভিএফডি দিয়ে রান করব তখন সেই মোটর একটা ফ্রিকোয়েন্সি হিসেবে মোটরের আর ইনক্রিজ করবে কারণ আমরা জানি যে ফ্রিকোয়েন্সি ডাইরেক্টলি প্রোপোর্শনাল মোটরের এর জন্য তো স্ট্যান্ডার্ড যে ফ্রিকোয়েন্সি আমাদের ফিফটি হার্জের হিসেবে যেসব মোটর ডিজাইন হয় সেই হিসেবে আমাদের টু পোল মোটরের ক্ষেত্রে তিন হাজার আরপিএম রেটেড আরপিএম ফোর পোল মোটরের ক্ষেত্রে পনেরোশো আরপিএম রেটেড আর তো এটা আমরা ফ্রিকোয়েন্সি হিসেবেই এই আর পি আমাদের আসে যদি আমরা একটা ক্যালকুলেশান আসে সেটা যদি দেখি ওয়ান টোয়েন্টি ইন্টু ফ্রিকোয়েন্সি বাই পোল এইভাবে করলে আমাদের আরপিএম কত সেটা আমরা জানতে পারি তো সেই হিসেবে আমাদের মোটরকে যখন আমরা ভি এফ ডি থ্রু স্টার্ট করি তখন আমরা রেটেড আর পি এমে রিচ করি একমাত্র ফিফটি হার্জে গিয়ে কিন্তু সেই মোটরের স্পিড যখন আমরা কমাচ্ছি তখন ফ্রিকোয়েন্সি কমাচ্ছি সেই কারণে মোটরের স্পিড কমছে এইভাবে কমাতে কমাতে আমরা একটা লেভেলের পর দেখব কুলিং ফ্যান সাফিসিয়েন্ট কুল করতে পারছে না কারণ যখনই আমরা স্পিড কমাচ্ছি বা বাড়াচ্ছি কুলিং ফ্যানের স্পিডও সেম কমছে বা বাড়ছে কারণ একটা মোটর যত আর এ ঘোরে কুলিং ফ্যানও ঠিক ততটাই এ ঘোরে ওই স্যাপটের সঙ্গেই কুলিং ফ্যান লাগানো থাকে এবার একটা লেভেলের পর আমরা কুলিং মোটরের আরপিএম কমাতে কমাতে একটা লেভেলের পর দেখতে পাবো যে কুলিং ফ্যানের স্পিড কমে গেছে স্পিড কমে যাওয়ার জন্য মোটরটাকে সে সাফিসিয়েন্ট কুল করতে পারছে না এবার মোটরটাকে সাফিসিয়েন্ট কুল না করতে পারলে মোটর হিট হতে শুরু করবে মোটরের টেম্পারেচার মোটর ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করছে সেই মোটর ওয়াইন্ডিং টেম্পারেচার রাইজ হতে শুরু করবে যখনই মোটর টেম্পারেচার রাইজ হবে তখন তার ইনসুলেশান মোটরের যে ওয়াইন্ডিং ইনসুলেশান সেটা ডেটোরিয়েট করবে একটা স্টেজের পর গিয়ে ইনসুলেশান উইক হতে 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 একটা স্টেজের পর গিয়ে সেই মোটর ফেলিওর হতে দেখা যাবে এখানে তার ডায়াগ্রামও আমি দেখিয়েছি মোটরের ইনসুলেশান উইক হতে হতে সেই মোটরটা ফেলিওর হচ্ছে কিভাবে তো বেসিক্যালি এই প্রবলেমটা আমরা ফেস করতে দেখব যখন আমরা একটা স্ট্যান্ডার্ড মোটরকে ভিএফডি থ্রু স্টার্ট করব এবং সেই মোটরটাকে আমরা যখন কোনো ভেরিয়েবল স্পিড অ্যাপ্লিকেশানে আমরা ইউজ করব। সেই ক্ষেত্রে আমাদের আসে ইনভার্টার ডিউটি ইন্ডাকশান মোটর ইনভার্টার ডিউটি ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে কী হয় আমাদের যে ওয়াইন্ডিং ইনসুলেশন এই মোটরটাকে এইভাবেই ডিজাইন করা হয় যে ওয়াইন্ডিং ইনসুলেশানের স্ট্রেংথ অনেক হাই হয় অ্যাজ কম্পেয়ার টু স্ট্যান্ডার্ড টাইপ ইন্ডাকশান মোটর সেই স্ট্রেংথ হাই হওয়ার জন্য অ্যাজ কম্পেয়ার টু স্ট্যান্ডার্ড ইন্ডাকশান মোটর ইনভার্টার ডিউটি ইন্ডাকশান মোটরের কস্ট অনেক হাই হয় এবার আমরা জানবো যে মোটরের আর পি আমরা কতটা মিনিমাম স্পিড আমরা মোটরকে দিতে পারি যদি আমরা একটা স্ট্যান্ডার্ড মোটরকে ভিএফডি থ্রু স্টার্ট করি সেক্ষেত্রে মোটরের মিনিমাম স্পিড আমরা কত রাখতে পারি তাতে করে আমরা থার্টি পার্সেন্ট অফ রেটেড আর পি এম একটা মোটরকে আমরা ফোর পোল মোটরের রেটেড আর পি পনেরোশো আরপিএম হয় সেটাকে আমরা থার্টি পার্সেন্ট অফ রেটেড আর পি এম মিনস চারশো পঞ্চাশ আর নিচে আমরা কখনোই একটা স্ট্যান্ডার্ড মোটরকে ভিএফডি থ্রু রান করালে কখনোই আমরা চারশো পঞ্চাশ আর পি নিচে রান করাতে গেলেই মোটরের কারেন্ট অনেক হাই হয়ে যাবে সেক্ষেত্রে মোটরের ইনসুলেশান ব্রেক হবে এবার আমরা স্ট্যান্ডার্ড ইন্ডাকশান মোটরের সঙ্গে ইনভার্টার ডিউটি ইন্ডাকশান মোটর কোন জায়গায় তফাৎ সেটা আমরা বুঝতে পারলাম এবার ইনভার্টার ডিউটি ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে আমরা এই মার্জিনটা যে মার্জিনটা আমাদের স্ট্যান্ডার্ড মোটরের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট অফ রেটেড আরপিএম মেনটেন করতে হয়েছিল সেই সেম মার্জিনটাই আমাদের ইনভার্টার ডিউটি ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট অফ রেটেড আরপিএম আমরা ইউজ করব মানে টেন পার্সেন্ট একটা মার্জিন আমাদের এখানে পেয়ে যায় যদি আমরা একটা ইনভার্টার ডিউটি ইন্ডাকশান মোটরকে ভিএফডি থ্রু রান করি সেক্ষেত্রে আমরা একটা টেন পারসেন্ট মার্জিন এক্সট্রা পাই তো এই ছিল ইন একটা অ্যাডভান্টেজ যেটা ইনভার্টার ডিউটি ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে আমরা পাবো যদি কোনো অ্যাপ্লিকেশন যেটা স্পিড ভেরিয়েশানের অ্যাপ্লিকেশান নেই এরকম কোনো অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে যে মোটর সেই মোটর আমরা কখনোই ইনভার্টার ডিউটি ইন্ডাকশান মোটর ইউজ করি না সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ইন্ডাকশান মোটরই ইউজ করি কারণ ইনভার্টার ডিউটি ইন্ডাকশান মোটর অ্যাজ কম্পেয়ার টু কস্ট অনেক হাই হয় সেক্ষেত্রে আমরা একটা যেখানে স্পিড ভেরিয়েশানের কোনো অ্যাপ্লিকেশান নেই সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ইন্ডাকশান মোটরই ইউজ করে থাকি তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও